মালদ্বীপে বন্ধুর মাধ্যমে অপহরণের শিকার হয়েছেন প্রবাসী জলিল মিয়া নামের এক ব্যক্তি। মঙ্গলবার তাকে দেশটির তিলাফুসি আইল্যান্ড থেকে অপহরণ করে রাজধানীর মালে আটকে রাখা হয়। পরে তার মোবাইল ফোন থেকে দেশের বাড়িসহ কয়েক জায়গায় কল দিয়ে 6,50,000 টাকা মুক্তিপণ নেওয়া হয় বলে তার মেয়ে অভিযোগ করেন। তার আগে জলিল মিয়াকে নির্যাতন থেকে রক্ষা করতে তার পরিবার অনলাইনে অপহরণকারীদের কাছে 50,000 টাকা পাঠায়, পরে 6,00,000 টাকা দেয়া হয়। এদিকে বাড়ির ফোন থেকে জলিল মিয়া কোথায় আছেন জানতে চাইলে অন্য প্রান্ত থেকে ফোন কেটে দেওয়া হয়। পরে বাংলাদেশ দূতাবাস এবং মালদ্বীপ পুলিশের সহযোগিতা নিয়ে 5 দিন পর তাকে উদ্ধার করা হয়। এরপর জলিল মিয়াকে তার কোম্পানির সহযোগিতায় দেশে পাঠানো হয়। জলিল মিয়ার বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলায় বলে জানা গেছে।